হাই গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল। এখানে দেখা হচ্ছে নতুন একটা ভিডিও নিয়ে। তো আজকে এই খবরটা কিন্তু অবশেষে সকল অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছেন তাদের জন্য কিন্তু নতুন বছরের আগেই একটা বিরাট বড় একটা সুখবর উঠে আসলো। তো তোমাদের নিয়ে যে কী আপডেটটা উঠে আসলো সেটা আমরা ভিডিওতে জানবো, এবং এর আগেও কিন্তু আমরা ভিডিওতে বলেছিলাম যে তোমাদের কিন্তু যে অনারিয়াম বৃদ্ধি নিয়ে এটা নিয়ে কিন্তু রাজ্য সরকার তরফ থেকে ভাবা হচ্ছে। কারণ কী ভাবা হচ্ছে সেটা আমরা ভিডিওতে আলোচনা করব, এবং এখানে কিন্তু এক্সপিরিয়েন্সটা অবশ্যই কাজে দিবে, এবং এখানে এক্সপিরিয়েন্স নিয়ে কথা বললে পরে আমি একটা জিনিস তোমাদের অবশ্যই বলবো যে যাদের অভিজ্ঞতা বেশি রয়েছে তাদেরকে কিন্তু সুযোগ সুবিধাটা বেশি দেওয়া হবে, এই অঙ্গনওয়াড়ি কর্মী বলো বা আশা কর্মী বলো, ঠিক আছে। এখন যে আপডেটটা উঠে আসে সেখানে কিন্তু যারা মনে করো অভিজ্ঞতা আছে তাদের কিন্তু যে অনারিয়ামটা এটা কিন্তু তারা রাজ্য সরকারের তরফ থেকে কিন্তু এই অনারিয়ামটা করার কথা ভাবা হচ্ছে। এখন ব্যাপারটা হচ্ছে যে এটা কী ভাবা হচ্ছে, এটা লাগু হতে পারে কি হতে পারে না, বা লাগু হলেও কবে থেকে হবে, এটাকে সকলেই পাবে, সম্পূর্ণ ডিটেলস কিন্তু আমরা এই ভিডিওতে আলোচনা করব। তাই ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবে, এবং দেখার পর যদি তোমাদের ভালো লাগে লাইক করবে, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটাকে কিন্তু সাবস্ক্রাইব করবে। তো চলো সমালোচনা করে মেন বিষয়টা ভিডিওতে আলোচনা করি। তো দেখো, প্রথমত যে আপডেটটা সেটা আমরা বলে যাচ্ছি যে তোমাদের নতুন বছরের আগে যে নতুন সুখবর আসতে চলেছে সেটা হচ্ছে যে তোমাদের একটা নতুন তোমরা একটা নোটিশ পেতে চলেছো এই বছরের শেষের দিকে, বা নতুন বছরের ফার্স্টের মধ্যে তোমরা কিন্তু এই নতুন নোটিফিকেশন পেতে চলেছো, যেখানে তোমাদের কিন্তু বলা হবে যে অভিজ্ঞতা অনুযায়ী মানে যারা 10 বছরের বেশি চাকরি করেছেন তাদেরকে কিন্তু অনারিয়াম 18,500 টাকা করে দেওয়া হতে পারে, ঠিক আছে। এবং তার মানে এটা নয় যে মনে করো যারা অন্যরা যারা রয়েছেন যারা 10 বছরের নিচে চাকরি করেছেন তাদেরকেও অনারিয়াম কম হবে সেটা নয়, বাট যারা 10 বছরের বেশি চাকরি করেছেন যাদের জব এক্সপিরিয়েন্স 10 বছরের বেশি তাদের কিন্তু 18,500 টাকা করে যে অনারিয়াম রয়েছে বা যে বেতন রয়েছে এটা কিন্তু করার কথা ভাবছেন রাজ্য সরকার। বিভিন্ন রকমের রাজ্য সরকার তরফ থেকে এটা কিন্তু ভাবা হচ্ছে, এবং যারা মনে করেন 10 বছরের নিচে তাদেরও কিন্তু বাড়ানো হবে, কারণ ইনাদের যদি বাড়ানো হয় যা 10 বছরের বেশি এক্সপিরিয়েন্স রয়েছে তাহলে কিন্তু তোমাদেরও সেই জিনিসটাকে বাড়ানো হবে, ঠিক আছে। এখন এইটা কীভাবে করে কাজ দিবে, এখন দেখো এটার জন্য আমি তোমাদের ফ্যাক্টটা আমি বলে দিচ্ছি যে প্রি প্রাইমারি স্কুলে তোমরা অবশ্যই জানো যে প্রি প্রাইমারি যে স্কুল রয়েছে সেখানে কিন্তু পরিবর্তন করা হবে সকল অঙ্গনওয়াড়ি কেন্দ্রগুলিকে। এখন প্রি প্রাইমারি কেন্দ্র স্কুলে যখন পরিবর্তন করা হবে সেক্ষেত্রে কিন্তু যারা 45 মানে 35 বছরের উপরে রয়েছে তাদের কিন্তু এক্সপিরিয়েন্সটা সবচেয়ে বেশি, তো তাদেরকে কিন্তু ফার্স্ট প্রিফারেন্স হিসাবে যে ট্রেনিংটা রয়েছে প্রি প্রাইমারি স্কুল চলবার জন্য সেই ট্রেনিংটা কিন্তু তাদের প্রথমে দেওয়া হবে, এবং তাদেরই কিন্তু প্রথম রিক্রুট করা হবে, এবং তারপর কিন্তু ধাপে ধাপে বাকি যারা রয়েছেন সকলকেই কিন্তু করা হবে। সেই ক্ষেত্রে তোমাদের ওইভাবে করেই কিন্তু তোমরা ধরে নিতে পারো যে তোমাদের অনারিয়াম যেটা রয়েছে সেটা কিন্তু দেওয়া হতে পারে, কারণ সম্পূর্ণ সিস্টেম কিন্তু পরিবর্তন হতে চলেছে সামনে নতুন বছরে। কারণ এই যে বছর মানে সামনে যে বছর আসছে 2023 কিন্তু তোমরা অঙ্গনওয়াড়ি কর্মী যারা রয়েছো তো তোমাদের ক্ষেত্রে কিন্তু অনেক অনেক পরিবর্তন তোমরা পেতে চলেছো, যেখানে তোমরা বিভিন্ন রকমের পরিবর্তনগুলো তোমরা দেখতে পারবে, ঠিক আছে। তো এটাই ছিল ভিডিওতে আপডেটটা। সো থ্যাংকস ফর ওয়াচিং মাই ভিডিও।